ভূমির উপরে নয়, বরং সাগরতলে ডুবানো রয়েছে মাইক্রোসফটের একটি সার্ভার। প্রথমে বিষয়টিকে অনেকে আমলে না নিলেও দুই বছর পর সেটি তুলে এনে মাইক্রোসফট প্রমাণ করল তাদের সফলতা। এর ধারাবাহিকতায় আকারে আরও বিশাল ক্লাউড সার্ভার সাগরতলে পাঠাতে যাচ্ছে এই টেক জায়ান্ট। আরও জানাচ্ছেন মোবালিক করিম। ২০১৮ সালে স্কটিশ সাগরে 170 ফুট গভীরে ডুবানো হয়েছিল মাইক্রোসফটের 864টি সার্ভার এবং 27.6 পেটাবাইটের এই স্টোরেজ ডেটা সেন্টারটি। সোমবার প্রায় দুই বছর পর ডেটা সেন্টারটি সাগরের তলদেশ থেকে উপরে ওঠানোর পর প্রতিষ্ঠানটি দাবি করেছে পরীক্ষা সফল হয়েছে। ফলাফল বলছে পানির নিচে ডেটা সেন্টারে এই পরিকল্পনা আসলে অনেক ভালো একটি পদক্ষেপ। উপর থেকে সাগরের তলদেশে পুরো একটি ডেটা সেন্টার ডুবিয়ে রাখার পরিকল্পনাটি উদ্ভট মনে হতে পারে, তবে মাইক্রোসফটের প্রজেক্ট ন্যাটিক দলের তত্ত্ব অনুযায়ী এই পরিকল্পনার মাধ্যমে আরও নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী ডেটা সেন্টার বানানো যেতে পারে। ভূমির উপরে ডেটা সেন্টার নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দেয়, যেমন অক্সিজেন এবং আর্দ্রতা, ক্ষয় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ। এদিকে পানিরোধী ব্যবস্থায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করলে সমস্যাগুলো অনেক অপেক্ষাকৃত কম হয়। মাইক্রোসফটের দাবি, ভূমিতে থাকা ডেটা সেন্টারের তুলনায় সাগরের তলদেশে ডেটা সেন্টার ব্যর্থতার হার 8 ভাগের 1 ভাগ। এই তত্ত্বের পিছনে ধারণাটি হল এই সার্ভারগুলো ছোট বা বড় আকারে সহজে উপকূলীয় অঞ্চলগুলোতে সক্রিয় করা যেতে পারে। মুবল্লিক করিম, মাইটিভি।